بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। সম্মানিত উপস্থিতি, এখন যেই সময়টুকু বাকি আছে এই সময়ে আরো কোনো আলোচককে দিলে ওনারও খোরাক মিটবে না, আপনাদেরও মনের চাহিদা পূর্ণ হবে না, তো সেই জন্য এখন টুকিটাকি আমরা কিছু দিয়ে সময়টা পার করতে পারি আর কি। তো ভাইরা যে প্রস্তাব করেছিলেন, তাহলে আমরা সেখান থেকে শিয়াদের সম্পর্কে একটু ধারণা পেলাম, ঠিক আছে। শিয়াদের পাশাপাশি যদি আপনি চিন্তা করেন যে আমাদের সুন্নি মুসলমানদের কি দুরবস্থা, তাহলে আপনি দেখবেন যে খুব একটা দূরে নাই, অনেক কাছে। যদি সুন্নি মুসলমানদের কিতাব, যারা বুক ফুলিয়ে দাবি করেন যে আমরা সুন্নি, ওনাদের কিতাবে যদি আশেক আর মাসুক নামক কিতাবের 88 অথবা 90 পৃষ্ঠায় আপনি লেখা দেখেন যে মারিফতের পীর ইনাদের মর্যাদা আল্লাহর নিকটে নবীদের চেয়ে বেশি, তো আপনি কি বলবেন? পীরদের মর্যাদা নবীদের চেয়ে বেশি। একটা তো শুনলেন অজু নষ্ট হওয়ার কাহিনী পেয়ে গেলেন, ঠিক আছে। তালহা বিন মুসাররিফ রাহিমাল্লাহ বলছিলেন যে অজু নষ্ট হওয়ার আশঙ্কা না থাকলে শিয়াদের কিছু আকিদা বলতাম, তো ইনাদের এই আকিদায় তো অজু তো গেল, একই অবস্থা। আর এটার কারণ এটা যে সামঞ্জস্য খুব বেশি আছে। এটা আমরা শুনেছিলাম ওনাদের কিতাবে লেখা আছে, খমিনী লিখেছেন যে ইন্নালি আইম্মাতিনা মানজিলাতান ইনদাল্লাহ লা ইয়াবলুগুহু নাবিয়্যুন ওয়ালা মালাকুন কারীম, যে আমাদের এই সমস্ত ইমামদের, ওই যে শুনলেন তাদের আরকানে ইমান 12টার মধ্যে 12 ইমাম, এদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে সেখানে না কোনো নবী বসতে পেরেছেন, না কোনো সম্মানী ফিরিস্তা বসতে পেরেছেন। আর এখন আপনি দেখলেন যে মারিফতের পীর ফকিরদেরও সম্পর্কে আমাদের এই সমস্ত আশিক মাসুক, আল্লাহ আল্লাহ আল্লাহ, আশিক বিনে মাসুক মিলে না রে পাগল মনা বলে যখন টান দে, আপনারা বলেন যে আর আমাদের এখানে থাকারই দরকার নেই, পাগল করিয়া যেখানে ইচ্ছে সেখানে নিয়ে চলিয়ে যাও বাপু, দরকার বললে জাহান্নামের আগুনে জ্বালাও আর না হলে সাগরের পানিতে ডুবাও, কিন্তু এরপরে হাসুরের দিন একটা জাহাজ আনিয়ে দিও না, একটা কলা গাছের সন্ধান দিও, তাহলেই হবে। আমার মনে হয় এগুলো আপনারা প্রস্তাব করেছিলেন, কারণ আপনারা এদেরকে সুযোগ করে দিয়েছেন, যার ফলে ওরা বলছে, আগে বলছে জাহাজ আর এখন বলতেছে কলা গাছ। হাসুরের মাঠ কোথায় আর কলা গাছের সেই পাত্তা কোথায়? এবং এগুলো শেষ পর্যন্ত বলতে বলতে তারা যে আরো কত কথা বলেছে, আমি শুধু এদের বা একটা গ্রুপের কথা বলতে চাচ্ছি না, একটু অনুমান দিতে চাচ্ছি যে আমাদের সমাজে কি হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে রাজনীতি বোঝানোর জন্য একদল ব্যাখ্যা করতেছেন যে রব শব্দের অর্থ, আমাদের সাথে প্রস্তাব সামনে প্রস্তাব নিয়ে আসতেছে একদল যে আপনারা খালি অনেক কিছুই বলেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বলেন না, আমি তো মানে হতবাক বলে। ইসলামী সেন্টারের দোষ এতদিন এটাই ছিল যে এরা খালি কালিমার ব্যাখ্যা বলে, তাওহীদের কথা বলে, আর এখন এই লোক এসে বলে আমরা নাকি কালিমার আলোচনাই করি না। এমনকি শেখ মতিউর রহমান হাফিজাহুল্লাহর নাম বলে দিল যে উনি অনেক আলোচনা করেন কিন্তু কালিমার অর্থ বলেন নাই। আমার তাহলে আপনি কি শুনেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক মতো আলোচনা শুনলে এটা বলতে পারতো? এদের বেশিরভাগ আলোচনাই তো আকিদা নিয়ে, তাওহীদ নিয়ে, আর এর শিকড়টাই তো হলো কালিমা। আমাদের মূল মন্ত্রটা কি? কালিমা। শেষে শুনলাম বা বুঝলাম যে ওনাদের আসল ঘটনা হলো ওই যে ইদানিং কিছু বক্তারা বের হয়েছে, ওরা বলছে রব শব্দের অর্থই হলো, একজন বলছে ইলাহ শব্দের অর্থ সিফাত হাসান, আর একজন রব শব্দের অর্থ আমির হামজা, এরা বলেছে এটার এর প্রধান অর্থ নাকি হলো লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, বলছে কি বলে নেই। অথচ আপনি যদি ডিকশনারি খুঁজতে পারেন আল মুয়াজ্জামুল ওয়াসিত, একেবারে মাঝারি বরং এটা আরবি সমাজের অবস্থা নির্ণয় করলে দেখা যাবে ছোট ডিকশনারি ধরবে তারা, সেখানে রবের 5টা অর্থ করা হয়েছে, আল মুনঈম, আল মুদাব্বির, আল মালিক, আল কাইয়িম, এইভাবে বললেন তো অনেক শব্দ বলতে বলতে 5টা শব্দের মধ্যে আসাইয়িদ একটা শব্দ কিন্তু হাকিম না, ডিকশনারিতেই নাই। পারিভাষিক অর্থ যেগুলো আসে, ব্যাখ্যাগত অর্থ যেগুলো আসে, এগুলো কিন্তু ডিকশনারিগত অর্থ, আবিধানিক অর্থকে কেন্দ্র করে ওখান থেকে অন্যদিকে সেগুলো মানে বর্ধিত হয় এবং অন্য অর্থে, কিন্তু ভিন্ন হয় না, আলাদা হয় না। আর যদি হয়ও তা আপনি আমাকে দেখান যে তাফসিরকারদের মধ্যে কোনো মুফাসসির এই কথা বলেছেন যে ইলাহ শব্দের অর্থের মধ্যে হাকিম আছে। বিধান তো আল্লাহই দিবেন, আর কেউ দিবে নাকি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কিন্তু আপনি যখন কালিমার অর্থ ভুল বলবেন এবং আপনি যখন কোরআনের তাফসির ভুল করবেন, এই ভুলের মধ্যে কয়েকটা লঙ্ঘন আছে। একটা হলো আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিজের মনমতো ব্যাখ্যা করতে গিয়ে একটা কুফুরি পাপের আপনি পা দিলেন, বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয়ত হলো আপনি সারা দুনিয়ার আপনার আগে যত মুফাসসিরগণ ছিলেন সকল মুফাসসিরদেরকে আপনি অঙ্গুলি দেখাচ্ছেন যে আপনারা এই তাফসির জানেন নাই, আমি অমুক এসে আপনাদেরকে তাফসির শিখাচ্ছি, ভালো করে আমার কাছ থেকে শিখে নেন। তা আমাদেরকে না শিখাইলেন, আপনাকেও বড় ইমাম আবু হানিফারে কীভাবে শিখাইবেন? উনি তো কবরে শুয়ে আছে, আমাকে বলেন না। আব্দুল কাদের জিলানি সাহেবকে কীভাবে শিখাবেন?
বলেন না কেন? বড় বড় রাজনীতিবিদ এদেরকে শিখাবেন কিভাবে? নতুন যে এই সমস্ত বক্তারা বের হলো আর এগুলো নিয়ে এমন পুরা ঘুরতেছে, খালি ফেসবুক খুঁজলেই দেখবেন যে এই সমস্ত বক্তা, দেখেন কি দেখেন না? অথচ এটা একটা মিথ্যা অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ মাবুদ নাই। এবং রবের শব্দের অর্থ আপনারা শুনলেন, পরিচালক, তারপরে আপনার নেতা, তারপরে বিধাতা, তারপরে আপনার নিয়ন্ত্রা, তারপরে আপনার মানে আরো যত দায়িত্ব পালনকারী, লালন পালনকারী, সব অর্থ আছে। মুরব্বি, মুরব্বি শব্দ অর্থ আছে লালন পালনকারী। তাহলে এগুলো তো সব আল্লাহ রাব্বুল আলামিন করেই থাকেন, এর ভিত্তিতে তিনি রব। এখন এগুলোর মধ্যে হাকিম শব্দ তো আমরা পাই নাই। কোনো ডিকশনারি আপনারা নতুন তৈরি করেন অথবা বের করে আমাদেরকে দেখান, অথবা কোনো তাফসির থেকে দেখান, তারপরে আপনারা এই যে ফেসবুকটা দখল করেছেন, আমরা বলবো আহলান ও সাহলান, আরও বেশি আপনারা আলোচনা করেন। আর বাকি এই ধরনের ভুল ব্যাখ্যা দিবেন, আর এরপরে আপনারা বলবেন যে আমরা শুননি, ওই হঠাৎ করে একটা হুজুক উঠে গেছে যে আপনার এই আমাদের প্রসিদ্ধ কিছু আলোচকদের সাথে, বিশেষ করে ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ, দোয়া করেন আল্লাহ ওনাকে হেফাজত করুন, এবং যেই দাওয়াত উনি চালাচ্ছেন স্বধর্মী এবং বিধর্মী, আমাদের ধর্ম আর অন্য ধর্মের মধ্যে কম্পেয়ার করা, এটা হলো তার মূল বিষয়। ইসলামের সৌন্দর্য তুলে ধরা, এটা তার মূল বিষয়। তো এই ক্ষেত্রে উনি বহু দূর অগ্রসর হয়ে গিয়েছিলেন, এখন একটু ভাটা পড়ে গেছে, আল্লাহ চাইলে এটা আবার উত্তরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাকে কেন্দ্র করে এখন মানে বিভিন্ন ধরনের কিছু একটা উদ্দেশ্য মানে প্রণোদিত কিছু কাজ শুরু হয়ে গেছে, হঠাৎ করে ইনিও জাকির নায়কের পক্ষে কথা, উনিও জাকির নায়কের পক্ষে কথা বলে এখন সবাই হয়ে গেছেন কোরআন সুন্নার মানে আলোচক এবং প্রচারক। কিন্তু ফাঁক দিয়ে কে কি যে প্রচার করা শুরু করে দিয়েছে এটা কিন্তু আপনারা সহজে বুঝতে পারতেছেন না। এই যে এই দুইজন বক্তার নাম বললাম, ইনারা কিন্তু এই লাইনে এসে গেছেন যে হ্যাঁ এরাও তো এই লাইনেরই, এরাও তো তাওহীদের কথা বলতেছে, প্রায় জায়গায় তাওহীদের কথাই বলে, কিন্তু এই যে মাঝখানে যে একটা ঢুকাই দিল, এত বড় একটা জীবাণু ঢুকাই দিল যে একেবারে কালিমার মর্মগুলি আঘাত হানলো, একজন ইলাহ শব্দকে নিয়ে আর একজন রব শব্দকে নিয়ে যে উপব্যাখ্যা দিল, যে ভুল ব্যাখ্যাটা দিল, এটাই যথেষ্ট যে আপনাদের সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য। কারণ এটা হলো একেবারে আমাদের শিকড়, এটা আমাদের কালিমার অর্থের মধ্যে ভুল ঢুকাই দিছে। এবং এরপরে বলছে আরেকজনে যে কবরে নাকি, আচ্ছা শুনেন এই বেসিক জ্ঞানটা কার নাই, যে কবরের প্রশ্নের উত্তরে আজ পর্যন্ত আপনারা কোনোদিন শুনেছিলেন যে মার রব্বুকা, যখন ফিরিস্তা বলবেন তখন আল্লাহর বান্দা রব্বি আল্লাহ ছাড়া আর কোনো শব্দ আপনারা শুনেছেন? ইনি হলো আবার আরেকজন তারিক মনোয়ার, উনি বলছে শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে নাকি আপনি উত্তর দিবেন, মুখস্থ করেন আজকে দেখে, তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন উত্তর দেওয়া সম্ভব হবে? এই ইলিম নিয়ে যদি যান, কবরের প্রশ্ন উত্তর সম্পর্কে এত প্রসিদ্ধ কথা, এটা তো সঠিক কথা হলো এইটাই যে আল্লাহ নবী সাল্লাম যেটা শিখিয়েছেন এটা বলবে, এবং এটার জন্য কোনো কিছু মুখস্থ করা লাগবে না। আপনি আগে রবকে ঠিক মতো চিনবেন, ওই যে ওনাদের ভুল অর্থে চিনবেন না, সঠিকভাবে আল্লাহ যে প্রতিপালনকারী, লালন পালনকারী, নিয়ন্ত্রা, বিধাতা, আল্লাহ সব কিছুর মালিক, অধিপতি, এই জিনিসগুলো আপনি ঠিক মতো আপনি আয়ত্ত করবেন, তাহলে পরে আমার আল্লাহ আপনার জবানে সঠিক উত্তর এনেই দিবেন। তো যাই হোক, আরও কিছু পয়েন্ট আউট করবো আমরা আজানের পরে, আজানের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ আজিজ। সবাই প্রস্তুতি নেন, যাদের অজু নেই তারা অজু করে চলে। হুলি খেলা এটা সহ্য করা যায় না, আমরা অন্তত সহ্য করতে পারি না। তো পাঁচটা অর্থ শুনলেন আপনারা, মুন ইম মুখস্থ থাকলে মুখস্থ করুন, মুন ইম, খাইম, আল সাইয়িদ, আল মালিক, আল্লাহ আকবর, আল মুসলিহ, আল মুদাব্বির, আল মুরব্বি, সাতটা হয়ে যাবে হতো। মালিক আবার কোন, আল মালিক, আল সাইয়িদ, আল কাইম, আল মুনঈম, আল মুদাব্বির, আল মুসলিহ, তাহলে তো আরও ছয়টা হয়ে গেল। মোট কথা যতটাই হোক এই এইগুলো অনুবাদ করা হয়েছে শাব্দিকভাবেই, এর একটার মধ্যে কোনো হাকিম শব্দ শুনছেন? আচ্ছা শুনেন, হাকিম শব্দ আল্লাহ রাব্বুল আলমিনের সাথে প্রযোজ্য কি প্রযোজ্য না, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো অবশ্যই প্রযোজ্য, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কিন্তু অর্থ হিসাবে এটা ভুল, এটা জানা থাকতে হবে। উদাহরণ দিলে সহজে বুঝবেন, মুড়ি যেটা, মুড়ি খই যেটা, এটাকে যদি কেউ চাল চাল ভাজি বলে, তো চাল ভাজি বলা হিসাবে জিনিসটা কি ভুল? মূলতই ভুল, এটা তো চালটাই ছিল, ভাজি করা হয়েছে। কিন্তু দোকানদারের গিয়ে যদি কোনো হয় দোকানদার তোর চাল ভাজি কত রে, তাহলে থাপ্পড় খাওয়া লাগতে পারে, কথা ঠিক না বেঠি? এটা মূলত চাল ভাজি, কিন্তু বেচারার মান নষ্ট হয়ে যাবে, প্রেস্টিজ লস হয়ে যাবে, আপনি যদি এখানে গিয়ে দোকানদারকে গিয়ে বলেন যে তোর এটা চাল ভাজি, কথা ঠিক না বেঠি? ডিমেরও তো ভাজি আছে একটা, কিন্তু এটাকে বলা হয় ডিম ফ্রাই, আর আলুটারে বলা হয় আলু ভাজি, সবজি ভাজি। আপনি যদি গিয়ে হোটেলে গিয়ে ওখানে আপনার এটা তো কোনো ঠিক মতো হয় নাই, তো ডিম ভাজি একটু দিয়ে দেন, বলবে যে আপনার দরকার নেই, এরকম কাস্টমার তাড়াতাড়ি চলে যান, অথচ এটাও তো ঘুরে ফিরে তো ভাজি।
ওটাও ফ্রাই করা হয়েছে, ভাজার থেকে যদি নেন তাহলে ফ্রাইও করা হয়েছে না, ওটাকে বলা হবে হয় আপনার ডিম ফ্রাই, মিষ্টি টিষ্টি দিয়ে দিলে বলবেন মামলেট, এখানে আপনি ওই পরিভাষাগত যে অর্থ ওইটা পাল্টাইলে তার মান হানি হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাকিম এতে তো সন্দেহ নাই, কিন্তু কালিমার মধ্যে ইলাহ শব্দের মধ্যে হাকিম যদি অর্থ করেন আপনি তাহলে মানহানি হয়, ভুল হয়। রব শব্দ আল্লাহ রাব্বুল আলামিন যেমন রব তিনি হাকিম, কিন্তু রব শব্দের ব্যাখ্যায় যদি আপনি হাকিম বলেন তাহলে এটা মানহানি হয়। কার মান? আল্লাহর মানহানি হয়। এটা কি হয়? কোরআনের অপব্যাখ্যা হয়, সেজন্য এটা ভুল এবং মারাত্মক ভুল। এবং এই জায়গাতেই ভুল ব্যাখ্যা দিয়ে আরো যে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করা হয় সেটা হলো মুসলমানদের আকীদা বিশ্বাসী আগে সংশোধন না করে মুসলমানদের মধ্যে আমলের যে চর্চা সুন্নতি তরিকার যে জজবা সেটাকে হয় আংশিকভাবে করে হোক অথবা একেবারে বাদ দিয়ে হোক, আমরা যে পার্লামেন্ট দখল করতে চাই ওই চেতনা তাদের মধ্যে জাগরিত করার যে অপচেষ্টা চালানো হয় সেজন্য আমরা বলবো এটা আরো মারাত্মক, আরো ন্যাক্কারজনক একটা অসৎ উদ্দেশ্য, কথা ঠিক না বেঠিক? তাহলে এদেরকে আপনাদের স্থান দিয়ে দেবেন যে কোনো জায়গায়, আর দিবেন কোনো দিন দেওয়া যাবে না। এবং এই ভুলটা এসেছে আরেক জায়গা থেকে, কারণ বিসমিল্লাতে গলত হলে তো পরবর্তীতে গলত হবেই। মাওলানা মওদুদী সাহেব সর্বপ্রথম এই যুগে এই বিংশ শতাব্দী থেকে এই হাকিম দিয়ে অনুবাদ করা শুরু করেছিলেন, এটার প্রতিবাদ করেছেন আমাদের কেউ না, ওয়াসফা শাহিদা শাহিদুম মিন আহলিহা, নিজের দলেরই একজন ওয়াহিদুদ্দিন খান, এই আল্লাহর বান্দা এখনো বেঁচে আছেন, তিনি অবশ্য ভারতের 90 বছরের ঊর্ধ্বে তার এখন বয়স চলতেছে, উনি প্রতিবাদে বই লিখেছেন, একবার ছোটো বই লিখেছেন মানেন নাই, আবার আরো বড় বই লিখেছেন এরপরও উনি মানেন নাই। ওনার একটা নীতি ছিল এই, জু বাত মুহ সে নিকল জাতি হ্যায় ও নিকল হি জাতি হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি ওয়াহির কোনো পুটলা নাকি কোনো দলা নাকি? ওহি তো নাজিল হয় শুধু তাও আল্লাহর পক্ষ থেকে, এবং কার উপরে নাজিল হয়? একজন মানুষ, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইভাবে আপনাদের উপরে প্রভুত্ব চালানো হবে ভারত উপমহাদেশে, যে কোনো নাম দিয়ে হোক, যে কোনো ইসলামের সেবার কাম দিয়ে হোক, আর আপনারা খালি মেনে নেবেন মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যার মধ্যে কেউ গিয়ে কাজ সাজি করুক, কেউ সে যায় অফিস সার্জারি করুক, মানবেন না আর কোনো দিন। যত বড় অভিসম্ভাজিত নেতা হোক না কেন মানা যাবে না, যাবে না। কারণ আবু বকর সিদ্দিক বলেছেন, কোন আসমান আমাকে সায়াপাত করবে আর কোন জমিন আমাকে ধারণ করবে আমি যদি আল্লাহ কোরআনের মধ্যে নিজের মনমতো কোনো একটা ব্যাখ্যা আমি দিই? আর এগুলো তো মনমতো ব্যাখ্যা দেওয়া হলো, এই জন্যে এটা আছে পার্লামেন্টের কথা আছে, কিন্তু এইভাবে না যে আপনি কোরআনকে দিয়ে ওখানে ব্যবহার করুন, অব্যবহার করুন, যার ফলে আজকে আমাদের আমও গেছে সালাও গেছে, হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এরা দেখছে যে এদের ইসলামটাই তো খালি আমাদের গদি নিয়ে টানাটানির ইসলাম, তাইলে ওদেরকে একেবারে দেওয়ার আশা তোলে, এবার সব দিক থেকে আমাদেরকে রসাতলে দেওয়ার অপচেষ্টা চলছে। এগুলো অদূরদর্শিতার কারণে এই জিনিস হয়েছে, এমনকি ইলমের মধ্যে আমাদের কমি আছে। শুনে খুব দুঃখ লাগলো, 2-3 দিন আগে এটা শুনেছি যে নীলু এবং সাবিয়া নামক দুইজন চিত্র জগতের নায়িকা নাকি এসেছিল তৌবা করতে। এবার দেখেন ইলমের পুঁজি কম নিয়ে এই দাওয়াতি অঙ্গনে আসা যাবে না বাপু। আপনারা বললেন যে সারা পাক ভারত উপমহাদেশে এত বড় উনি আল্লামা, অথচ এই মাসালাটা আজকে এই দেশে আমাদের এই সমস্ত দায়ী ভাইদের যে কাউকে জিজ্ঞাসা করলে দেখবেন উনি জানেন। তাইলে বোঝা গেল ইলম শিখতে গেলে ইলমের অঙ্গনে ঘুরতে হয়। এই চিত্রনায়িকা দুইটা এসে বলছে তোবা করতে চাই, তখন মাওলানা মওদুদী সাহেব বলছেন তোবা কবুল হবে ঠিকই, তবে তোমাদেরকে আবার ওই জায়গায় যেতে হবে যেখান থেকে তোমরা এসেছো, ওখানে ফিরত যেতে হবে। এটার অর্থ হলো ওইটা যে তোমাদের যে চিত্র জগতে যে সমস্ত ব্যবসা তোমরা করেছো, যে সমস্ত আয় করেছো, এই সবগুলো তোমাদেরকে ছেড়ে দিতে হবে, হয় দান করেন। আর মনে মনে এটাও থাকতে পারে যে আমার তো এখানে আছে একটা, এগুলো হয় কত ওই ধরনের অপব্যবহার হয়েছে আমাদের সমাজে। এই ফতোয়া না হলে ফতোয়া তো ভুল, এতে সন্দেহ নাই। তখন হয়েছে কি জানেন, সবচেয়ে দুঃখের বিষয় এবং ক্ষোভের বিষয় হলো কি, এই দুইটা মহিলা শেষ পর্যন্ত আর তারা চিত্র জগৎ থেকে আত্মউবা করে আসে নাই, তারা আবার ওই জগতে ফিরত গেছে। তাইলে ইলম কম থাকলে কি বিপদ হয় দেখা গেল। আর আপনাদেরকে এখানে ওই আরেকটা কোন মহিলার সাথে সংলাপ দেখাইয়া, বড় আল্লামা কত বড় পণ্ডিত, একটা মহিলা তার সাথে পত্রালাপ করে করে সে এত বড় মানে ইসলামের দায়ী হয়ে গেছে, তো আরো দুইজন যে চলে গেল ভুল ফতোয়ার কারণে। সঠিক ফতোয়া হলো এই যে ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফানতাহা ফালাহু মা সালাফ, যার কাছে আল্লাহর উপদেশ হাজির হয়ে যায় এবং এখান থেকেই সে ক্ষান্ত হয়ে যায়, আর ওই হারাম ব্যবসাতে লেনদেনে সে সম্পর্ক রাখে না, ওটাই তার তৌবার সবচেয়ে প্রধান শর্ত যে এরপরে এটার সাথে লেনদেনে সে সম্পর্ক রাখে না, তাহলে তার আগেরগুলো হালাল। বলেন সুবহানাল্লাহ, এটা কোরআনের ফতোয়া। আর আমাদের সমাজেরও তো ফতোয়া আছে, এটা জানেননি? হ্যাঁ এটা জানেন ঠিকই, এটা ঠিকই জানেন। এক হুজুরে মায়ে দখল করছে, তার হাতে নিয়েছে, মানে আগে কন্ট্রাক্ট করে ফেলছে যে বাবা ইমাম সাহেব আপনি আমার পক্ষে ফতোয়াটা দিবেন, এরপরে যা খুশি করতে যা লাগে আমি দিয়ে দিব। এখন হুজুর সাহেব গিয়ে কইছে যে কোরআনের দলিল আছে যে এখানে আর ছেলেমেয়েরা কেউ কিছু পাবে না, সব মায়ে পাবে। বলে দলিল কি? বলে আল্লাহ বলছেন লাহা মা কাসাবাত, মা দিয়ে মা বাংলা মা ধরছে, আর লাহা দিয়ে তার জন্যে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, মানে উদ্দেশ্য আরেকটা ছিল। তো এখানে লাহা মা কাসাবাতের অর্থ হতে পারে মার জন্যে, তাহলে ফালাহু মা সালাফ,
ফালাহু, লাহু অর্থ হলো মিলকিয়া আরবি, যারা জানে তার জন্য হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আলিমুল এটা বলেছেন, এবার যদি সে চায় যে না ওগুলো থেকে একেবারে মুক্ত হতে, সন্দেহ মুক্ত হতে, তার মনে স্যাটিসফ্যাকশনের জন্য মুস্তাহাব হলো ওই আগের যুগে যে ইনকামগুলো করেছিল সুদি লেনদেন হিসাবে হোক যেটাই হোক হারাম, এটা আল্লাহর পথে ব্যয় করা মানে গরিবদেরকে দান করে দেওয়া মুস্তাহাব, ওয়াজিব ফরজ ওয়াজিব না। আর আপনি এটার জন্য এই দুইটারে কি করলেন, তাহলে ভুল ফতোয়ার কারণে মানুষ কি হয়ে গেল, দুইটা মানুষ তৌবা করতে এসেছিল আল্লাহর পথে এসে তারা পরহেজগার হওয়ার কথা ভাবছিল, তারা চলে গেল। এইভাবে আরেকটা ঘটনা ঘটেছে তাবলিগি ভাইদের ভুল ফতোয়ার কারণে, প্রচন্ড শীতের দিনে ওনারা একজন নতুন মুসলমানকে, নব মুসলমানকে বলছিলেন যে ওই গোসল করতে হবে তোমার, মানে হয়তো বা নাপাক হয়েছে হঠাৎ করে তাকে বাধ্য করে গোসল করাই দিছে, এমন অবস্থা তার শরীরের কোনো খবর নেয় নাই, গোসল করে সে এমন অসুস্থ হয়েছে যে তার আর মানে দেখছে যে অবস্থা বেসামাল, তারপরে সে পালিয়ে চলে গেছে, এটা ইউরোপ রাষ্ট্রে হয়েছে। তার মা খবর নিতে এসে দেখে যে তার ছেলে নাই, কি হয়েছে বলে ঠান্ডার দিন তো গোসল করেছিল অসুস্থ হয়ে গেছে একটু চলে গেছে। তখন মা এমন রাগ করছে বলছে যে জীবনে আর কোনোদিন তোমাদের ইসলামী সেন্টারে আমার ছেলে তো পাঠাইছিলাম, এখন আর আমার কোনো নাতি নাতনিরও আরাম পাঠাবো। তাহলে ভুল পন্থায় ইসলাম প্রচার করতে গিয়ে এই দুর্দশা ঘটেছে। তো যাই হোক, এই সমস্ত আলোচকদের আলোচনার আরও কত কিছু আছে, তার মধ্যে সামান্য আমি বলতেছি, একজন বলছে যে মালাকুল নাকির মনকির ফিরিস্তার কথা, যে নাকির মনকির ফিরিস্তা নাকি যখন আসবেন ওনাদের আকার হবে কালো হবে আকৃতি, আর চোখ হবে নীল বর্ণের। নাকির মনকির ফিরিস্তার বর্ণনা আমরা কোনোদিন শুনি নাই, কোনো কোরআনে কোনো সুন্নায় এগুলো বর্ণনা শুনি নি। নাকির মনকির ফিরিস্তা যারা উত্তর ভালো হবে তার জন্য একই, যার উত্তর খারাপ হবে তার জন্য একই, কিন্তু যান কবজের সময় ভাগ আছে, ভালো হলে সুন্দর চেহারা নিয়ে আসবে, খারাপ হলে কুৎসিত চেহারা নিয়ে আসবে। কিন্তু এনে বলছে এদের রং হলো এরকম, আর দাঁত কি শুনবেন, দাঁত হলো নাকির মনকির ফিরিস্তার দাঁত নাকি মাটিতে গেঁথে যাবে। যাও এবার বেচারা হাঁটবে কেমনে, হাঁটবে কেমনে, এটা বলেছে এটা তারিক মনোয়ার সাহেব, দাঁত বলে মাটিতে গেঁথে যাবে। এরপরে বলতে বলতে এতটুকু বলে দিয়েছেন উনি যে এরা হবে বৃদ্ধ মানুষের মতো, মানে একেবারে লজ্জ দেহ কুজ্জ পৃষ্ঠ। আর শেষ পর্যন্ত এই হলো কিছু বর্ণনা, শুনতে শুনতে আপনারা এই পর্যন্ত আসলে তার ঘাড়ের মধ্যে তারা এসে আমলনামাগুলো একেবারে চাপিয়ে দিবে। তারপরে বলছেন যে 40 কদম, আরও সুন্দর মানে আশ্চর্যের কথা হলো 40 কদম পর্যন্ত মৃত ব্যক্তি ওই জীবিতদের পায়ের আওয়াজ শুনবে, এটা আমাদের সমাজে একটা প্রসিদ্ধ কথা, ঠিক আছে, উনিও বলে দিয়েছেন, কিন্তু এটা ভুল কথা। হাদিসে আসছে যে পাদুকার বা পায়ের আওয়াজ শুনতে না শুনতে ফিরিস্তা দুজন এসে যাবে। কারণ কবরস্থ ব্যক্তি 40 কদম যাওয়ার পরে কীভাবে শুনে, এটা তো 4 কদমই লাগে না, 4 কদম 5 কদম গেলেই তো আর আওয়াজ শোনা যায় না। তার মানে খুবই নিকটে বোঝানোর জন্য আল্লাহ সেটা বলছিলেন। আচ্ছা, এটা তো বললেনি, বলার পরে কি সমস্যা করছেন জানেন, আপনারা তো বেশি বেশি ওয়াজ শুনেন, আপনারা নিজেরা পাবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, উনি বলছে হাদিসটা বলে মুসলিম শরীফে আর বর্ণনা করছেন বলে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কোথায় পাবেন, না আসমানে না জমিনে, সবচেয়ে বড় রাবিয়াতুল ইসলাম, ইসলামের বর্ণনাকারী আর ইসলামের দ্বিতীয় কিতাব, তার নাম মুসলিম শরীফ, তার নামে মিথ্যারোপ করে যদি বাংলাদেশের শিরোপা পেয়ে যায় বক্তার, বক্তাদের মধ্যে এখন মানে প্রধান বক্তাদের একজনের তালিকায় এসে যায়, তাহলে বাংলার মুসলমানদের ধর্মীয় তথ্য এবং খোরাকের নার্ভাস অবস্থা কোথায় গিয়ে বসবে। আপনারা তো খালি পেটের খাদ্য নিয়ে চিন্তা আছে, বিধিবস্ত আছেন, খাবার নাই খাবার নাই, ইনকাম নাই ইনকাম নাই, শেষ হয়ে গেল, কে মরে গেছে নাকি না খাই এখনো, সবই তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, কেউ হয়তো আজকে অভিমান করে আসেন নাই বলে না আর ইসলামী সেন্টারে যেতাম না, এখন এই দেশের অবস্থা খারাপ হয়ে গেছে, এরা খালি কইছিল এতদিন তাওহীদে বলে বরকত হয়, এখন তো বরকত নাই বলে নাউজুবিল্লাহ। তাইলে উনি হলো কি সুবিধাবাদ জিন্দাবাদ, আমিনান নাসি মাই ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খাইরুল ইতমাআন বিহি ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, মানে সুবিধাবাদ জিন্দাবাদ। তো এইভাবে উদাহরণ আমি আপনাদের কাছে আর কত বলবো, এই উদাহরণ অনেক কঠিন অনেক কঠিন। একজনে বলছে কোনো মহিলা যদি কষ্ট করে হলো দিনের কাজে তার স্বামীর সাথে সহযোগিতা করে, তার হাসর হয়ে যাবে বিবি রাহিমার সাথে, আমির হামজা বিবি রাহিমার সাথে, বিবি রাহিমা ওই যে আইয়ুব নবীর স্ত্রীর নাম, এগুলো ভিত্তি কতটুকু আছে আল্লাহই জানে, ওনার নামটা কি, কারণ ইসরায়েলি বর্ণনা আচ্ছা থাকলেও এইটার তো ভিত্তি নাই যে কষ্ট করে দিনের কাজে স্বামীর সাথে সহযোগিতা করলেই বিবি রাহিমার সাথে হাসর হয়ে যাবে, এটা পাইলাম কোথায়। এটা তো ওই রকমই হয়ে গেল যে আগে যারা টুটকা ফুটকা বক্তারা বলতেন যে মেয়ের নাম খালি মারিয়ম রাখবেন আর সুজা জান্নাত, শুনেন না আগে, বরং এরাও তো এগুলো বলে, এরাও এগুলো বলে, মেয়ের নাম খালি মারিয়ম রাখবেন, আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন কেও কে তার মেয়ের নাম ইয়ে রাখছো মারিয়াম, বলে আমি রাখছি তোমার মেয়ের পাঠাই দাও, একেবারে মানে শেষ, ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ারেন্সই পেয়ে গেছে নাম দিয়ে, এই নামেরই এত গুণ। তো যাই হোক, এই ধরনের বানাওয়াটি অনেক বক্তৃতা আমাদের সমাজে চলছে, যেগুলো মানে শুনলে
আমাদের খুব বেশি কষ্ট লাগে যে ধর্মীয় তথ্যগুলো এইভাবে বিঘ্নিত হয়ে যাওয়াটা, এটা অত্যন্ত মানে দুঃখজনক ব্যাপার। এবং এই এই সমস্ত কথার দিকে যে আমাদের লোকজন ঝুঁকে পড়তেছে, এটার কারণে ওনাদের যে আকীদা বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়, এটা অনেক 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 ক্ষতিকর দিক। সেই জন্য আপনাদের অবশ্যই অবশ্যই এখান থেকে ফিরে আসতে হবে। আর একটা বলি শেষ করে দিই, এটাও প্রসিদ্ধ বক্তা, খুব কম না, এটা এর আগে আরও প্রসিদ্ধ ছিল, তফজ্জুল হোসাইন, বুঝলেন তো? বলছে পীর নাকি মুরিদকে বলছে যে আজকে ফজরের নামাজ পড়বা না, বলে না একেবারেই না, সুন্নত না ফরজ না, বলে কোনোটাই না। তখন সে বলছে কি দূর পীর না হয় কইছে কিছুই পড়তাম না, কিন্তু ফরজ না পড়লে তো আল্লাহ ধরিয়ে লাগবে, হয়তোবা আরো কোনো ভয় পাইছে আর কি, ফরজ পড়িয়ে হলাই। এখন কয় যে দুই রেখাত ফরজ পড়ার পরে ঘুমাইছে, এখন স্বপ্নে এসে দেখে আল্লাহ নবী সাহেব বলছেন কিও আমার সুন্নত পড়বা না, অথচ এগুলো হলো ভুলের উপরে ভুল। আমাদের সমাজে বলে না যে ফরজ আল্লাহর আর সুন্নত কার, রসুল্লাহ, বলেন হায় হ্যাঁ এটা কেমন কথা, সকল এবাদত কার, আল্লাহ, আর প্রত্যেক এবাদতে আনুগত্য কার, রসুল্লাহ, আল্লাহর আছে রসুল্লাহ, আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে গেল। কিন্তু এইভাবে করলে জিনিসটা ব্যাপকভাবে দুই শব্দেই আমাদের সব ব্যাখ্যা হয়ে যায়। আহা, কোথায় তো কোথায় এসে যায়। এই যে সিফাত হাসান আরেকটা ভুল করছে, কয় যে এবাদতের অর্থই হলো খাঁটি নিয়তে আনুগত্য করা, এবাদতের অর্থ খাঁটি নিয়তে আনুগত্য করা, এটা দিয়ে আবার প্রচার চালাচ্ছে। এই ভুলের কারণে মাওলানা মওদুদী সাহেবের সাথে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বাজ, বলেন রাহিমাহুল্লাহ, পত্রালাপে প্রতিবাদ জানিয়েছেন, বলেছেন আমি শুনেছি আপনি নাকি এবাদত এবং এতায়াতকে এক করে ফেলেছেন, এতায়াত এবং এবাদত এক না, আর ওই এবাদত এবং এতায়াত এক করার এই ফেরার ভিতর দিয়েই মওদুদী সাহেব হাকিমিয়তকে মানে প্রচার করেছেন, যে আপনার এবাদতে কোনো কাজ হবে না যদি আপনি আনুগত্যের দিক থেকে ওই পার্লামেন্টেও সেখানে কোনো ধরনের বিধিবিধানের আপনার তোয়াক্কা না করে ওখানে একশো একশো কোরআনের আইন বাস্তবায়ন না করেন, আপনার এবাদত দিয়ে কাজ হবে না। এইটা দিয়ে যে উনি গুড়িবালি করেছেন এবং তালগুল পাকিয়েছেন, এটা হলো তার অপব্যাখ্যার কারণে। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু মাওলানা মওদুদী কোনো উত্তর দেন না। এগুলো জানা দরকার আছে না নাই? এইটা হলো চাপা পড়া ইতিহাস, এবং এগুলোকে এইভাবে চাপা রেখেই আজকে অনেকে মাঝখানে এসে ওই যে ইস্যু ভাষা ভাষা কিছু কথার মধ্যে সকলে এক হয়ে গেছে। আমরা সবাই কোরআন সুন্নার অনুসারী, সবাই তাওহীদ ও সুন্নার প্রচারক। কিভাবে তাওহীদ ও সুন্নার প্রচারক হলেন? আপনার নারীর সম্পর্ক হয়ে গেল আপনার কিসের সাথে, বিধর্মীদের সাথে, এমনকি শেষ পর্যন্ত খোঁজ নিয়ে দেখা গেছে ইরানের সাথে নারীর সম্পর্ক, অনেক রাজনীতিবিদদের সম্পর্ক আমাদের সমাজের বড় বড় নেতাদের। তো যাই হোক, এই জন্য খুব সাবধান থাকবেন, বি কেয়ার, যে কোনো আলোচকের আলোচনায় পাগল হয়ে যাবেন না, একেবারে আগাগুড়া মেপে মেপে দেখবেন উনি আহলে সুন্নাহ ওয়াল জামাত কিনা। তো যাই হোক, এই বক্তা কি বললো পরে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে ঘুমাই গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিও আমার সুন্নত পড়বা না, খালি ফরজ পড়লা। তখন কয় ঠিক আছে আপনার সুন্নত পড়তেই হয়ে পড়লাম। এরপরে খবর গেছে পীরের কাছে যে এই তো ঘটনা, আপনি তো কইলেন আমি এই কাজ করলাম, এখন দেখি স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুন্নত পড়বা না কেন। তো পীর কি বলছে জানেন? বলছে ও বে আক্কেল, আমার কথা শুনে যদি তুই ফরজ না পড়তি, তাইলে এখন তো সুন্নত না পড়ার কারণে নবী এসে তোরে বলেছেন স্বপ্নের মধ্যে যে সুন্নত পড়, আল্লাহ এসে তোরে বলতো যে তুই আমার ফরজ পড়। কেমনে আমাদের লোকজনকে বোকা পাইছে ওরা, এগুলো কথায় আপনি যাবেন কেন? এবং গিয়েছেন এই জন্যে যে এরা এক ধাপ করে আগিয়েছে, ফুতুয়াতি শয়তান। প্রথমে ওই যে ওগুলো বলেছে, একজনে বলছে আল্লাহর আন্দাজ নেই, আরেকজনে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলেকে নিয়ে চিন্তিত, নানা আন্দোলনের কথা আপনারা এগুলোকে ঠাই দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এবং এদেরকে আপনারা সবচেয়ে বেশি ফুলের মালা পরিয়েছেন, সবচেয়ে বড় দাজ্জাল পীর সমাজে যদি দেওয়ানবাগি হয় আর আপনারা তাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়ে দেন, আপনার বাহবা জানান, হাদিয়া তোহফা দিয়ে তার পেটটারে সকল পীরের চেয়ে ফুলে ফুলাইয়ে ফেলান, তাইলে অবস্থা কি দাঁড়াবে? বেশি খাওয়াইছেন কোনটারে? যেটা যত বড় ভণ্ড ওইটারে, ঠিক না বেটি? এর অর্থ এই না যে ওগুলোরই কম খাওয়ানোর আমি সাবিট করতেছি, কোনোটাই তো সাপোর্টের না, সবগুলোই হলো হারাম, হারাম খাওয়াইছে, নিজেরাও হারাম খাচ্ছে ওরা। তো যাই হোক, আমাদের ধর্মীয় অঙ্গনটা যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, সেজন্য আমাদের এই প্রয়াস। আমি আর সময় নিচ্ছি না, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বুঝ দান করেন, দিনের জ্ঞান দান করেন, আমাদের অন্তরকে আলোকিত করেন, মনকে পুলকিত করেন, এবং এইভাবে আমরা সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকতে পারি, ইমানের উপরে আমাদের মত হয় এবং আমরা জান্নাতবাসী হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। তো এই পর্যায়ে আপনাদের